তো ভিডিওটা মন দিয়ে দেখবেন। প্রথম থেকেই আমি এই ভিডিওতে এমন একটা আপডেট আজকে এই ভিডিওতে দেব যে ভিডিওর দেখার পর আপনারা এই কাজগুলো করলে প্রথম পুরস্কার আপনারা জিতে যেতে পারেন 3 লক্ষ টাকা নগদ, এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে 2 লক্ষ টাকা, আর তৃতীয় পুরস্কার দুটি দলকে দেওয়া হবে 1 লক্ষ টাকা। ঠিক আছে, তো 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার পুরস্কার রয়েছে আজকের এই ভিডিওর মূল তথ্য। তো আপনারা কিভাবে করবেন, কি করতে হবে, কি নিয়ম রয়েছে, কি কি বিষয় রয়েছে, আমি সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই বলে রাখি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই আধার থেকেই কিন্তু এই পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নতুন স্কিম বলতে পারেন, নতুন একটা অফার বলতে পারেন। যারা আবেদন করবেন তারা অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখবেন, তারপর কিন্তু আপনারা অনলাইনে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন। তো কিভাবে নাম নথিভুক্ত করবেন সেটাও আমি বলে দেবো, তবে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা চলুন আমরা জেনে নেই। তো ভিডিওতে আমি রয়েছি শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনার যদি আধার কার্ড থাকে এবং আধার কার্ডে যদি কোনো রকম কারেকশন করতে হয়, কোনো ভুল থাকে, কোনো কিছু প্রবলেম থাকে, অবশ্যই আধার কার্ড সম্পর্কিত সমস্ত আপডেট আমরা সবসময় প্রোভাইড করি, তাই কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলো একটু জানিয়ে দেবেন। তো আধার হ্যাকাথন যে রয়েছে 2021-এর প্রতিযোগিতা আরম্ভ করতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। ঠিক আছে, যেসব পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন এবং ইনোভেটিভ কিছু করে দেখাতে আগ্রহী তাদের জন্য এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং IT দপ্তরের বিবৃতি অনুযায়ী এই আধার হ্যাকাথন 28 অক্টোবর থেকে শুরু হবে এবং চলবে কিন্তু আগামী 31 অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, যে প্রোগ্রামটার নাম হচ্ছে আধার হ্যাকাথন। ঠিক আছে, তো এটা কিন্তু ইতিমধ্যেই 28 অক্টোবর শুরু হবে, আপনারা সবাই স্পষ্ট জেনে রাখুন। এবং আধার হ্যাকাথন 2021-এ দুটো থিম রাখা হয়েছে। প্রথম থিম কি? প্রথম থিম হচ্ছে এনরোলমেন্ট এবং আপডেট। এই থিমটি মূলত যারা ঠিকানা আপডেট করবার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তাদের জন্য। এবং দ্বিতীয় থিম রয়েছে UIDAI দ্বারা আইডেন্টিটি এবং অথেন্টিকেশন। এই থিম যেই বিষয় নিয়ে রয়েছে সেটি হলো গ্রাহকের আধার নম্বর এবং জনসংখ্যাতাত্ত্বিক তথ্য, অর্থাৎ ডেমোগ্রাফিক ইনফরমেশন শেয়ার না করে কিভাবে তার পরিচয় প্রমাণ করা যায়। এছাড়া এই থিমে গ্রাহকের ফেস অথেন্টিকেশন অর্থাৎ API, যা সম্প্রতি UIDAI দ্বারা লঞ্চ করা হয়েছে, সেই সংক্রান্ত ইনোভেটিভ অ্যাপ্লিকেশনেরও উপরে মনোযোগ দেওয়া হবে। এই হ্যাকাথনের অংশগ্রহণ করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইট hackathon.uidi.gov.in এখানে গিয়ে নিজের আধার সংযুক্ত মোবাইল নাম্বার, নাম, কলেজের নাম এবং অন্যান্য তথ্য ভরে দলবদ্ধভাবেও অংশগ্রহণ করা যায়। ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন। এখানে দেখুন, এই ওয়েবসাইটটা ওপেন করলে আপনারা এখানে রেজিস্টার ইওর টিম লেখাই রয়েছে, এখানে গিয়ে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু টিম রেজিস্ট্রেশন UIDAI হ্যাকাথন রয়েছে 2021 দেখতেই পাচ্ছেন। এখানে ছোট্ট ফরম্যাট রয়েছে, আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে, আপনার কলেজ কিংবা ইউনিভার্সিটির নাম দিতে হবে এবং এখানে টিম নেম, আপনি আপনার টিমের কি নাম দেবেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন এবং এরপর এই বক্সে ক্লিক করে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে এবং সেখানেই কিন্তু আপনি সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু এখান থেকে আপনাদের নামটা সংযুক্ত করতে পারেন, নামটা রেজিস্টার করতে পারেন। এবং এখান থেকেই কিন্তু আপনারা হ্যাকাথন 2021-এর পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার রয়েছে 3 লক্ষ টাকা নগদ, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা, আর তৃতীয় পুরস্কার দুটি দলকে দেওয়া হবে 1 লক্ষ টাকা। যে দল জিতবে আর আধার 2.0 উদ্যোগের অধীনে পরবর্তী প্রজন্মের পরিচয় এবং প্রমাণীকরণ প্ল্যাটফর্ম তৈরির জন্য UIDAI এর সাথে কাজ করার সুযোগ পেতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আধারে কিন্তু আপনি একটা কাজ পেয়ে যেতে পারেন, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই অপরচুনিটি দিচ্ছে আপনাদেরকে। আপনারা অবশ্যই এখনই আপনারা এই ওয়েবসাইট ভিজিট করুন, আমরা ভিডিও নিচে দিয়ে দেবো এবং এখান থেকে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করে সেই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপর কাজ করে আপনারা কিন্তু পুরস্কার জিততে পারেন। ঠিক আছে, তো প্রচুর মানুষ অলরেডি কিন্তু ওয়েট করছে, আবেদন করবে, আপনারা আবেদন করবেন এবং যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা কিন্তু এই বিষয় নিয়ে ভালো ফোকাস রাখছি, আপনাদেরকে অবশ্যই ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করব। তো যখনই ছোটো হোক বড় হোক আপডেটগুলো পাই আমরা কিন্তু এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সেই তথ্য প্রোভাইড করি এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, সবাই ভালো থাকুন।